নমস্কার বন্ধুরা, ভীষণ গরম পড়েছে, সকলেই সাবধানে থাকবেন। আর এই ঘরে গরমের মধ্যে একটু ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মন চায়। ফ্রিজে দেখলাম দু প্যাকেট দুধ রয়েছে, তার থেকে এক প্যাকেট দুধ নিয়ে নিলাম। এর থেকে তৈরি করা যাক একটা দারুণ সুস্বাদু আইসক্রিম। এটা ঠিক আইসক্রিম না, আবার কুলফিও না, খানিকটা আইসক্রিম আর কুলফির মাঝামাঝি একটা ঠান্ডাই। এটা কিন্তু চটপট তৈরি হয়ে যাবে ঘরের উপকরণগুলো দিয়েই। তার জন্য দেখুন, আমি এক প্যাকেট দুধ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নর্মাল দুধ। এটা কিন্তু টোন্ড মিল্ক, কোনো ফুল ফ্যাট মিল্ক দিয়েও তৈরি করছি না, মোটামুটি যে দুধটা আমরা বাড়িতে খাই সেই দুধটা দিয়েই কিন্তু তৈরি করছি। দুধটাকে কেটে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। দুধটা ঢেলে নিলাম, এবার দুধটাকে আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাস ওভেনে। এবার এটাকে ফুটতে দেবো, একটু নাড়াচাড়া করবো, তলার থেকে যেন ধরে না আসে। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব দুধটাকে। দুধটাকে একটু মিনিট পাঁচ ছয়েক একটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার তার থেকে আমি কয়েক হাতা দুধ একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই তিন চার হাতার মতো আমি দুধ বাটির মধ্যে নিয়ে এই হাফ বাটির মতো আমি দুধ তুলে রাখছি। আর এই যে বাদবাকি দুধটা রয়েছে এটার মধ্যে আমি কিন্তু এবার মেশাবো চিনি। চিনি এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি মিশিয়েছি। এখানে দেখিয়েছি দুটো, কিন্তু আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আর প্রথমবারে যে চিনিটা দিয়েছি সেই সময় ক্যামেরাটা কিন্তু অফ ছিল। এবার ভালো করে চিনিটাকে আমি গুলে নিচ্ছি। চিনির স্বাদটা অবশ্যই আপনারা আরও একটু কমিয়ে নিতে পারেন, যারা বাড়িতে তৈরি করছেন মিষ্টি খেতে পারেন না তারাও কিন্তু এটা খেতে পারবেন, সেই জন্য একটু কমিয়ে নিলে সবাই কিন্তু এটা খেতে পারে। এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবো, কারণ চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু একটু তরল হয়ে গেছে, সেই জন্য হাই ফ্লেমে রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো। এদিকে যে বাটির মধ্যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেটাকে, সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা 3 চামচ এর মধ্যে নিয়ে ভালো করে গুলে নেব। কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা দুধে গুলবেন না, একটু ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যে গুলবেন। এবার এদিকে দেখুন, দুধটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই কাস্টার্ড পাউডার সমেত যে দুধটা এটাকে অল্প অল্প করে মেশাবো আর নাড়াতে থাকবো। পুরোটা একবারে ঢেলে দেবো না, কারণ ঢেলে দিলে পুরোটা কিন্তু দলা পেকে যাবে, সেই জন্য অল্প অল্প করে মিশিয়ে অল্প অল্প করে আমি এটাকে নাড়তে থাকবো। কাস্টার্ড মেশানো দুধটা দিয়েছি, এবার দেখবেন আস্তে আস্তে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। ততক্ষণে আমি এটা একটু আস্তে আস্তে হতে থাক একটা পেস্ট বানাবো। দেখুন, এখানে আমি একটু আমন্ড বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো, আর এখানে কিছু পেস্তা নিয়েছি, পেস্তা বাদাম, সেটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টাখানেক। আর নিয়েছি কিছু কাজু, কাজুটাও ভেজানো ছিল, এখানে প্রায় 8টার মতো কাজু আমি ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজুটা দিয়ে দিলাম, এরপরে পেস্তা দিয়ে দিলাম, আর এর সাথে আমন্ড বাদামগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমার কাছে 3টে বাদাম ছিল বলে আমি 3টে বাদামই দিলাম। যদি আপনাদের কাছে শুধু কাজু থাকে বা শুধু আমন্ড থাকে, শুধু সেইটা বেটেও আপনারা তৈরি করতে পারেন। এবার এই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে বাদাম বাটাটা দেবেন, কারণ অনেক সময় বাদাম বাটা দেওয়ার ফলে দুধ কেটে যেতে পারে, সেই জন্য আঁচটাকে একদম কমই রেখে বাদাম বাটাটা দিয়ে ভালো করে এটাকে দুধের মধ্যে মিশিয়ে নেবেন। খুব ভালো করে হাতার পেছন দিক দিয়ে দেখুন আমি ডলে ডলে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গায় বাদামের টুকরোগুলো শক্ত শক্ত হয়ে না থাকে। এগুলো বেশ ভালো করে মিশে গেলে তবেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। এবার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি পুরো ঠান্ডা করিনি, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই 1 ঘন্টা মতো। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে মোটামুটি এটা একটা আঙ্গুল দেওয়া যাবে বা টাচ করা যাবে এরকম পর্যায়ে অবধি আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটুখানি আইসক্রিমের জার, বা আপনাদের হাতের কাছে যদি কাপ থাকে, কাপ কিংবা ওই যে কাগজের কাপ হয় যেগুলো, সেগুলো নিতে পারেন, চায়ের টি কাপ যেগুলো সেগুলো নিতে পারেন, কিংবা আপনারা মাটির ভাঁড় নিতে পারেন, যে কোনো জিনিসই নিতে পারেন। তো আমার কাছে এটা রয়েছে বলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা, আর আইসক্রিমের যে মোল্ডটা তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মোটামুটি
মোটামুটি 2 থেকে 2.5 হাতার মতো আমার এক একটা মলটি কিন্তু ঢুকে যাচ্ছে। একটা আইসক্রিমের মোলটাকে আমি একটু ঢেকে দেব। একটা এরকম নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম শিট বা ফয়েল পেপার, এই ফয়েল পেপার দিয়ে আমি এটাকে গার্ডার দিয়ে একটু আটকে দিচ্ছি। এটা কিন্তু এই আইসক্রিমের মোল্ডে না দিলেও চলে, তবু আমি এগুলোকে একটু দিয়ে এটার মধ্যে কাট করে আমি আইসক্রিমের স্টিকগুলোকে ঢুকিয়ে দেব। ওর মধ্যিখানে একটা ছুরি দিয়ে কাট করে দিয়ে এই আইসক্রিমের স্টিকগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। ছোটদের জন্য ভীষণই একটা সুন্দর জিনিস, এত কালারফুল, দেখতে খেতেও বেশ ভালো লাগবে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তার আগে আমার বাদবাকি যে আইসক্রিমের লিকুইডটা রয়েছে সেটা আমি এরকম ছোটো ছোটো মাটির খুঁড়ি বা ভাড় বলুন এই ধরনের রয়েছে, এগুলোর মধ্যেও কিন্তু আইসক্রিম বা কুলফি পাতা যায়, যেগুলো খেতে বেশ ভালো লাগে। আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকেও আমি ঢেকে দেবো, ঢেকে এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এগুলো আমি সারা রাত এবার ফ্রিজে রেখে দেব একটা ট্রের মধ্যে নিয়ে, ছোটো ট্রের মধ্যে নিয়ে রেখে দিয়েছি। এই যে ছোটো চায়ের কাপ বা কফি কাপ কাগজের ডিসপোজেবল, সেগুলো যে কিন্তু আমার ছেলে তৈরি করেছে, এগুলোকে একটু জাস্ট ইগনোর করবেন, ওর মতো করে করেছে। আমি যেগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অ্যালুমিনিয়াম শিটটাকে একটু টান দিলেই কিন্তু এরকম দেখুন ছিঁড়ে বেরিয়ে আসছে। আর এই আইসক্রিমের মোলটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু এটাকে ওঠানো যাচ্ছিল না। দেখুন এবার আস্তে করে টান দিয়ে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। সবকটাই একইভাবে আমি উঠিয়ে নেব, নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে, খুব কম উপকরণে হালকা একটা জিনিস যেটা খেতে ভীষণ ভালো লাগবে এই দাবদাহ গরমের মধ্যে। বাড়িতে তৈরি করে রেখে দিন, ছোটো ছোটো কাপে হোক, চায়ের কাপে হোক, যেটা বাড়িতে রয়েছে। এমন নয় যে আমি যেগুলো দিয়ে করেছি সেগুলো দিয়েই করতে হবে, যেই জিনিসই হাত বাড়িতে জমাতে পারবেন, যে কোনো কাপ হোক, বাটি হোক, কাঁচের বাটি, সমস্ত কিছুতেই বসাতে পারেন। তারপরে ঠান্ডা ঠান্ডা খান, খেতে ভীষণ ভালো হবে। আর ঘরের জিনিস দিয়ে করা যখন, এটা ভীষণই হেলদি একটা ফুড। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই করে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের এই চটজলদি আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো।